অস্ত্রের মুখে হাত পা বেঁধে সোনামুড়া মানিককরগর এলাকায় রহস্যজনকভাবে ডাকাত। রাতে চুরি ডাকাতির চিন্তায় অস্বাভাবিক মাত্রায় বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে চুরির দল সীমান্ত পেরিয়ে এপারে আসে চুরি বা ডাকাতি করে আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে। সীমান্তের ঢিলে ঢালা নিরাপত্তার সুযোগ নিয়ে বাংলাদেশের ডাকাতের দল এপারে এসে বিনা বাধায় চুরি ডাকাতি চালিয়ে যাচ্ছে। অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকছে তারা। বিশেষ করে সীমান্ত এলাকার মানুষ এখন আতঙ্কিত। সীমান্তে কাটা তারের বেড়া কেটে চোরের দল এপারে আসছে। পুলিশ যেমন শীত ঘুমে তেমনই সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের খুঁজে পাওয়াই মুশকিল। রাতের বেলা সীমান্ত ছেড়ে তারা অন্য কাজে ব্যস্ত থাকে, ফলে সুযোগ বোঝে ডাকাতের দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এপারে আসে। শুনে নেব ডাকাতি হওয়া বাড়ির মালিকের মুখে সম্পূর্ণ ঘটনাটি। তোর নাম কি? মনে রসে ঠিক আছে। কি হয়েছে ঘটনা কালকে? কাল কি তাই চার পাঁচ জনাইয়া দরজা ভাঙ্গা ঘরের মধ্যে দাউলে আয়া গলার মধ্যে ধরে রাখছে। যে সময় দরজা ভাঙছে সেই সময় শব্দ শুনছো না? ভাঙ্গা শোনা শব্দ শুনছে। ভাঙ্গা শোনা তো ঘরের মধ্যে ঢুকে গেছে। ভাঙ্গা ঘরে ঢুকে গেছে? হ্যাঁ, ভাঙ্গা তো এইদিকে আয়া বলছে। আমরা আমরা উঠতে উঠতে কইতাছে শুয়া থাক, উঠলে কাটতে লাগবো। তারপর আমরা চুপচুপ শুয়ে রয়েছি। লাস্টে তারা বাইরে যাওয়ানোর সময় আমাদের বান্দা টান্দা গেছে, যাতে না পারিতাম করে লোকগুলোকে। তোমার বাবা তো কইছে তোমার আগে ডাক দিয়ে তুলছে, তুললে সেটা নিয়ে এসে তারা আর তুলছে। আমারে এদিক থেকে এই ঘরের কাজ সাইরা সব কিছু ইয়ে করে আর এ ঘরও আমার লয়ে গেছে। যাইয়া তারা ডাক দিতাম। তার সাথে কি ছিল? তার সাথে দাওয়া ছিল বড় বড়। আর কিছু? আর কমরের মধ্যে অনেক কিছু আছিল, তালা টালা ভাঙানোর অনেক কিছু। কি কিনেছে তোমার ঘর থেকে? এই তো সব সোনা, তারপর কাপড় চোপড়, মোবাইল, তারপরে আরো অনেক কিছু নিয়েছে। টাকা পয়সা ছিল কিছু, বেশ টাকা বললে সব বলে দিয়ে গেছে। মারছিলে তোমার? না, এমনি মারছে। তারা তার লোক একটু কথা কইলে মান লইলে চুপ করে রয়েছে। তারা তো দাও গলার মধ্যে লাগে রাখছে, আগে কইতেছে সব সব থাক। ঘটনা হয়েছে রাত্রে অনুমানিক এক দেড়টার সময়। আমার ছেলের ঘরে আয়া ডাকাত ঢুকছে। ডাকাত ঢুকার পর আমরা কইতাম ভাই, আমরা তো ফ্যানটেন লাগাই না থাকে সবসময়, ফ্যানটেন লাগাই না কইতাম ভাই। ঘরটা আমরা ঘরের থেকে তো একটু ধুলি, তো ওই ঘরের থেকে এরপরে আমার ছেলেরে এই বাইন্দা লইয়া গলা ছিনি ধরে এরপরে আইয়া সেটা এ ঘরে আমার ছেলে ডাক দিছে। তার মারে মা উঠো, তো তার মা তো ছেলে ডাক দিছে, উঠছে। উঠোনের সঙ্গে সঙ্গে ঠেলার চাই পাঁচজন এগুলো ঢুকে গেছে। লোক আসিল এই ঘরে ঢুকছে চার পাঁচজন, আর এমনি দুইজনের মুখ বন্ধ আছে, আর বাকি তারা খোলাই আছে। চিনতে পারছেন তারা? না, এমনি খোলা দিয়ে চিনতে পারছি না। আর দুজন তো মুখ বন্ধ ছিল, চিনার কোনো কাজ ছিল না। কোন জায়গার কিভাবে বা এমন মনে হয়েছে না? কোনো এদি তো কিছু তো লোকাল থাকবে, আর লোকাল ছাড়া তো এত বড় সাহস কিছু করতে পারতো না। আর গাড়ি দিয়ে আসে তো তারা। কি গাড়ি? গাড়ি আসিল আল্টো গাড়ি, যেটুকু আমি খবর পাইছি পরে আল্টো গাড়ি আসিল তারা লোকের। হ্যাঁ, সাদা একটা আলটু গাড়ি আসিল, গাড়ি দিয়েছে। অন্য কি গাড়ি না গাড়ি করতে পারছে না, এলাকার মানুষ আর চাইছে না আর কি। আপনি তো মারধর করছেন কোনো কিছু? না, মারধর করছে না, মারধর করছে না, মারছে না কেউ, মারধর করছে না। পুলিশ আসেনি? হ্যাঁ, পুলিশ রাত্রে আসছিল একবার, ফোন করানোর সঙ্গে সঙ্গে এক ঘন্টা পরে আইসে পাঁচটার দিকে। এখন আবার আইসে গর্ভাবু আইসে এখন। কটার থেকে ঘটনাটা, কয় ঘন্টা আপনার বাড়িতে ছিল? আমরা বাড়িতে প্রায় এক ঘন্টার উপরে আছি, এক ঘন্টার উপরে আছি, প্রায় দু ঘন্টা। স্বর্ণ এবং টাকা ছাড়া আর কি নিয়েছে? আর কিছু নিয়েছে না? আর এমনি কাপড় চোপড়, যেটি ভালো ভালো কাপড় চোপড় এটি নিয়েছে আর কি। মোবাইল নিয়েছে, টাচ মোবাইল আছিল দুইটা, টাচ মোবাইল নিয়েছে। সিমগুলো? সিম একটা সিম দিয়ে খুললে ভালোই দিয়ে গেছে। তোমাকে যাওয়ার সময় হাত খুলে দিয়ে গেছে না বাধা? না না, হাত বাধা ছিল। এই বাড়িতে ডাকাতি হয়েছে আমরা শুনতে পেয়েছি।
আপনি কি এই বিষয়টা জানতে পেরেছেন এবং কেন এভাবে বারবার একটা ডাকাতের ঘটনা ঘটতেছে মানিকনগর এলাকায়? দেখেন আমরা সকালে আলিম ফোন করেছিল, কালকে সন্ধ্যার সময় আমরা পার্টি বিষয়ে আলিম সহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা কইছি আমাদের আগামী দিনে কাজ করব নিয়ে। তো আজকে সকালে শোনার পর আমি আইলাম বাড়িতে, আওয়ার পরে তো দেখলাম হ তার ডাকাতি হয়েছে এবং তার ভালো সংখ্যক মানে প্রচুর টাকা এবং যেই গয়না সোনার গয়না এগুলি ডাকাত দল নিয়ে গেছে। তো ভেলারচর প্রধান হিসেবে আমি কমু যে আগামী দিন এই ধরনের ডাকাতি যাতে না হয়, পুলিশ প্রশাসন যাতে এটার একটা ভালো উদ্যোগ নেয় এবং আগামী দিন যাতে এই এরিয়ার যারা আমরা আসি বক্সনগর বিধানসভা বিশেষ করে কোনো কোথাও যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে, কারণ বহুত কষ্ট করে মানুষ টাকা পয়সা সঞ্চয় করে এবং এই টাকাগুলি যদি এই ডাকাতের দল লইয়া যায় তো তার অর্থনৈতিকভাবে সে তার মানে অর্থনৈতিকভাবে সে দুর্বল হয়ে যাবো। তো আগে আমরা একটা জিনিস জানি যে টার্গেটার বেড়ার কারণে প্রায় 15 বছর আগের কথা, হ্যাঁ ওই সময় ডাকাতি বা চুরি হইতো, হ্যাঁ কিন্তু এখন ইদানিংকালে কমছে, কিন্তু আজকে 1-2 মাস যাবত এই ঘটনাটা মানিকনগর উত্তম সাহার বাড়িতে হয়েছে। তো আজকে এটাও মানিকনগর পঞ্চায়েতের ইয়ে আছে, আলিম পঞ্চায়েতের অধীনস্থ বাসিন্দা। হ্যাঁ তো আজকে এই ঘটনাটা গত রাত্রে এই ঘটনা ঘটছে, আমি কোনো যেন এই ঘটনা না ঘটে পুলিশ যাতে এটা তদন্ত কমে এবং যদি দোষীদের ছানবিন করে কঠিন থেকে কঠিন যাতে শাস্তি।